এখন আমরা শুরু করছি, আমরা পড়তে চলেছি ক্লাস 7 এর লেসন 6 দা ভ্যাগাবন্ড, একটি কবিতা। ভ্যাগাবন্ড কথাটির মানে হচ্ছে যাযাবর, মানে যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী বাসস্থান নেই, খাবারের সন্ধানে আশ্রয়ের সন্ধানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, যেখানে যেরকম পরিস্থিতিতে যেরকম আশ্রয় পায়, যেরকম খাবার পায়, সেইভাবেই তারা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করে। এক কথায় বলতে গেলে আমরা উদ্বাস্তু যাকে বলি তাদেরকে বলবো ভ্যাগাবন্ড। এবং এই ভ্যাগাবন্ড কবিতাটির লেখক হচ্ছেন রবার্ট লুইস স্টিভেনসন। তো চলো আমরা শুরু করি ভ্যাগাবন্ড কবিতাটির মানে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাইফ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। তো এই কবিতাটির মাধ্যমে যিনি পোয়েমটি লিখেছেন কবি, আমাদের একটি যাযাবরের জীবনযাত্রার অংশ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাযাবরটি কি বলছে, না সে বলছে যে আমাকে যেরকম জীবন ভগবান দান করেছেন আমি সেই জীবন নিয়ে যথেষ্ট খুশি, আমার কোনো আফসোস নেই। আমি এরকমভাবেই এরকম রাস্তার আশেপাশে যেখানে যেরকমভাবে সময় সুযোগ পাই সেরকমভাবেই আমি কিন্তু জীবন কাটাতে অভ্যস্ত। পাশে নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশেই আমি যদি সুযোগ হয় আমি সেখানেই রাত কাটিয়ে দিতে পারবো, এবং আমার একমাত্র সঙ্গী হচ্ছে আমার এই রাস্তা, এই রাস্তাই হচ্ছে আমার সারা জীবনের চলার সঙ্গী। এবং বিছানা আমি আমার যে রাত্রির হলে খুব সুন্দর একটা বিছানার প্রয়োজন সেরকম নয়, যদি কোনো জঙ্গলে ঝোপঝাড়ের পাশে একটুখানি ফাঁকা জায়গা পাই সেখানেই আমি আমার রাত্রে শোবার বিছানা ঠিক করে নিই। সকালবেলা যদি কিছু খাবার না পাই আমি নদীর জল, গাছের ফল, এরকম এই সমস্ত জিনিসগুলো খেয়ে আমি সকালে ব্রেকফাস্ট সেরে নিই, সকালের প্রাতরাশ সেরে নিই। সকাল হলেই যে আমার যে চিরাচরিত ব্রেকফাস্ট, মানে আমরা যেরকম বাড়িতে খাই পাউরুটি চা এইসব যে তার প্রয়োজন তা কিন্তু নয়। তো সে কিন্তু বলছে যে আমি এরকমভাবেই অভ্যস্ত, এরকম জীবনই কিন্তু আমাকে ভগবান দিয়েছে এবং আমি এরকম জীবন পেতেই ভালোবাসি, আমার এই জীবন নিয়ে এতটুকু কোথাও আফসোস নেই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেম টু নো মি, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। যাযাবর আবারও বলছে যে যেরকম পরিস্থিতি আসুক না কেন, যদি ঝড় বৃষ্টি হয় বা যাই হয়, যে কোনো পরিস্থিতি হলে আমি কিন্তু আমার মন থেকে তৈরি সেই পরিস্থিতির সম্মুখীন হবার জন্য। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, তিনি যেন আমাকে ক্ষমতা দেন সেই পরিস্থিতিটা সামলে ওঠার। এবং আমি তার কাছ থেকে একটাই জিনিস চাইবো যে এই পৃথিবী, আমার পায়ের নিচের যেই মাটি, ওপরে আকাশ, এরাই যেন আমার সবসময় সঙ্গী হয়, এরা যেন কোনো সময় আমার থেকে মুখ ফিরিয়ে না নেয়, এবং এই রাস্তা চলার যে পথ, এই পথ যেন আমাকে সঠিক দিশা দেখায়। এবং আমি কিন্তু বন্ধু হিসাবে কাউকে, কোনো মানুষকে পাশে চাই না, এরাই আমার বন্ধু, এই ফুল ফল পাখি কীট পতঙ্গ এরাই আমার বন্ধু, এদেরকে নিয়েই আমি চলবো। আমার জীবনে কোনো জিনিসটা চাওয়ার নেই, আমি পয়সা করি চাই না, ভালোবাসা চাই না, আমার কারোর কাছ থেকে কোনো কিছু পাবার আমি আশা করি না, আমার শুধু একটাই প্রার্থনা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, যে তিনি যেন আমাকে, আমি যদি মারা যাই তিনি যেন আমাকে স্বর্গে ঠাঁই দেন, এবং আমি যখন যতদিন জীবিত আছি আমার এই পায়ের নিচের মাটিটা তিনি যেন শক্ত করে রাখেন। অর লেট অটাম ফল অন মি ওয়ার অ্যা ফিল্ড আই লিঙ্গার, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। তো সে বলছে যে যে কোনো ঋতু আসুক না কেন, ঋতু পরিবর্তন তো আমাদের পৃথিবীর একটা স্বাভাবিক নিয়ম, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, আমরা জানি একের পর এক
ঋতু পরিবর্তন হয় এবং প্রত্যেকটা ঋতুর এক একটি নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি ঋতুতে প্রকৃতির এক এক রকম রূপ, গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি, এবং এই ঋতু পরিবর্তনের সময় যে প্রকৃতির পরিবর্তন, সেগুলো আমরা যারা যাদের কোনো একটা পার্মানেন্ট আশ্রয় রয়েছে, আমরা যারা বাড়িতে থাকি, তাদের পক্ষে কিন্তু ততটা ফিল করা সম্ভব নয়। আমরা বাড়ির মধ্যে বসে প্রকৃতির এই রূপগুলোকে দেখতে পাই, কিন্তু যে সমস্ত মানুষ যারা রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের কাছে কিন্তু এই প্রকৃতির পরিবর্তনটা ভয়ঙ্কর চেহারা ধারণ করে। এক এক সময় তাদের গরমে রোদে কষ্ট পেতে হয়, শীতে ঠান্ডার প্রকোপে তাদের জমে যেতে হয়, বর্ষাকালে বৃষ্টিতে জলে তাদের নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এই যাযাবর ব্যক্তিটিকেও কিন্তু এরকম নানান পরিবর্তন ফেস করতে হয়। তা সত্ত্বেও তার মনে কিন্তু এতটুকু ক্ষোভ নেই, সে কিন্তু ভগবানকে বারবার করে একটাই কথা বলছে যে যে কোনো ঋতু পরিবর্তন হোক না কেন, শীতকালে যখন সমস্ত জায়গা ঘন বরফে ঢেকে যাবে, পাখিরা গান গাইতে ভুলে যাবে, ঠান্ডার চোটে মানুষ বাইরে বেরোতে পারবে না, তখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তখনও কিন্তু সে একই রকমভাবে আনন্দের সঙ্গে ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা করবে যে সে যেন তাকে শক্তি দেয় এই পরিস্থিতিগুলো কাটিয়ে ওঠার জন্য। যখন মানুষ গরমে শীতের ঠান্ডার সন্ধ্যায় গরম আগুনের পাশে বসে আগুন পোহাবে এবং উপভোগ করবে ঠান্ডাটাকে, সে কিন্তু তখন বাইরে বেরিয়ে ঘন বরফের চাদরে ঢাকা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তার সেই প্রতিকূল পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবে। এটাই হচ্ছে একজন বাড়িতে বসবাসকারী মানুষের সঙ্গে একটি যাযাবরের জীবনের পার্থক্য। লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি ওভার মি গিভ দ্য ফেস অফ আর্থ রাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি ওয়েলথ আই আস্ক নট হোপ নর লাভ নট আ ফ্রেন্ড টু নো মি অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। এখানে আবারও অথার সেকেন্ড প্যারাটি পুনরাবৃত্তি করছেন এবং এটাই তিনি বোঝাতে চাইছেন যে এত কিছু কষ্ট সত্ত্বেও, এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, সেই যাযাবর মানুষটি কিন্তু একইভাবে বারংবার ভগবানের কাছে প্রার্থনা করছে যে এত কিছুর পরেও তার কিন্তু মানুষের কোনো সাহচর্যের কোনো প্রয়োজন নেই, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, মানুষের ভালোবাসারও কোনো প্রয়োজন নেই। তিনি যেন যেটুকু তাকে দিয়েছেন সেইটুকুই তাকে দিয়ে সেটুকু নিয়ে যেন সে বেঁচে থাকতে পারে, এই শক্তি তিনি যেন তাকে দেন। তো এখানে আমাদের এই কবিতাটি শেষ হলো এবং আমরা যারা এই কবিতাটা পড়ব, এই কবিতা থেকে আমাদের একটা খুব সুন্দর একটা মেসেজ কবিতার মাধ্যমে দেয়া হচ্ছে যে আমরা এই যে যত দিন যাচ্ছে মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, কোনো কিছুতেই মানুষকে সন্তুষ্ট করা যায় না। এটাই কবি বলছেন যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কিন্তু খুব সামান্য জিনিস পেয়েও বেঁচে থাকতে সক্ষম, আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, যত তাদের দেয়া হয় তত তাদের প্রয়োজন হয়। এটা তিনি বলছেন যে এই মানুষের এই অসন্তুষ্টতা এটা কিন্তু খুব খারাপ। মানুষকে, প্রত্যেক মানুষের কিন্তু জানা উচিত, বোঝা উচিত, শেখা উচিত যে যতটুকু দরকার ততটুকুতেই কিন্তু আমরা যেন সন্তুষ্ট থাকি, বা পাশের জনের একটা জিনিস আছে আমার নেই, সেটা নিয়ে আমি ক্রমাগত আমার জীবনকে দোষারোপ করব, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব, এটা যেন আমরা কখনো না করি। এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ হলো।